العيد بنسألكم ليش ما في عنا لا عياد ولا زيني يا على أرضي محروقة أرضي حرية مسروقة আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা হেসমিন রুমি, নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এই তো এখন নাস্তা খেয়ে চা খাবো, সেটাই দেখাচ্ছি, এরপরে রান্নাতে চলে এসেছি। আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমি আজকে রান্না করছি মাছ দিয়ে, কাতল মাছ দিয়ে আর আলু, আর একটু পাশে শাক দিব, কলমি শাক। সেটা কীভাবে রান্না করছি আজকে এইটুকুই শেয়ার করব। এরপরে আমার খুবই প্রিয় এক বোন চট্টগ্রাম থেকে সবসময় আমাকে কমেন্ট করেন, আমাকে খুব মহব্বত করেন। ওনার নাম হচ্ছে রাহিমা মুন্নিয়াফু। তো উনি একটা রিকোয়েস্ট করেছেন আমি আমার আলমারিতে কীভাবে আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখি সেটা একটু দেখাতে। তো আজকে আমি দেখাবো এটা যেভাবে আছে ওইভাবে, তবে এইভাবে আমার গুছানো না, আমি মাঝে মধ্যে আরও সুন্দর করে রাখি। তো আজকে যেভাবে আছে এটা অনেক দিন আগের শ্যুট করা ছিল, তো আজকে ভাবলাম যে আমি এটাই দেখিয়ে দিই, পরে যখন আবার গুছাবো তখন আবার ইনশাল্লাহ শেয়ার করব। তো এটাই ছিল। তো এখন আমি তেলের ভিতরে মানে আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছি মাছের তেলের ভিতরে, তারপরে পেঁয়াজ টমেটো আর একটু রসুন দিয়ে ভেজে নিচ্ছি এগুলোকে। তো এভাবে আসলে মাছের দো পেঁয়াজটা করলে মাছের সাথে যে তরকারিগুলো সবজিগুলো সেগুলো খেতে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, সেই জন্য আমি এভাবে রান্না করি মাঝে মধ্যে আর কি। এখন আমি এক চামচ হলুদ দিয়ে দিয়েছি, তারপরে একটু এক চামচ গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিব। এখানে আমি শাক যেহেতু দিব আর আলুও একটু বেশি আছে পরিমাণে, সেই হিসেবে ওই পরিমাণেই দিয়েছি। তো একটু পানি দিয়ে আমি এই মশলাগুলি কষিয়ে নিচ্ছি। তো আশা করি আজকে রাহিমা মুন্নিয়াফু উনি ওনার যে রিকোয়েস্ট ছিল উনি ইনশাল্লাহ খুশি হবেন আশা করি আর কি, আর আমি যেভাবে রাখি অনেকে হয়তো আরও সুন্দর করে রাখেন, তো সেই জন্য হয়তো অনেকের ভালো লাগবে না। তো আমি যেভাবে রাখি আসলে যেভাবে আছে আর কি এখন আপাতত সেভাবে দেখাচ্ছি। তো একটু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি, কাঁচামরিচের যে গ্রানটা সেটা যেন বেরিয়ে আসে এর জন্য। তো এগুলোকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত মানে তেল উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। এরপরে আমি এগুলো এই মশলাগুলিকে আলু আর মাছের উপরে ঢেলে দিব। তো আমি কালকে আগামী দিন আর কি একটু বেড়াতে যাব, ঘুরতে যাব ইনশাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিন যদি সব কিছু সহি সালামতে রাখেন আশা করছি, কারণ পূজার বন্ধ উপলক্ষে আমার ছেলেরা বলতেছে কোথাও ঘুরতে নিতে ওর আব্বুকে। তো ওর আবার চিটং কাজ আছে, এই জন্য উনি যাবে সঙ্গে, আমাদেরকেও নিয়ে যাবে, এটা বলতেছে যে তোমরাও চলো। কিন্তু আমার যাওয়ার জন্য ইচ্ছা নেই, কারণ আমার অনেকগুলো কাজ আছে মানে আমার বিজনেসের আর কি। তো তারপরে ওর বাপ ছেলেরা বলতেছে না চলেন চলেন চলো এই আর কি, এই জন্য যাওয়া। তো জানি না আসলে কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে মানে সব কিছু ঠিক রেখে আবার বাসায় পৌঁছানোর তৌফিক দান করবে আল্লাহই ভালো জানেন। তো সেই হিসাবে যা হয়তো হতে পারে আর কি, সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে ফিরে আসতে পারি। তো এই যে আমি এখন মাছের ভিতরে পেঁয়াজ টমেটো যে মশলাটা সেটা ঢেলে, কারণ ওটা আমি আসলে মাছের তেলের ভিতরে ওই মশলাগুলো কষিয়ে নিয়েছি, তো ওটাতে তো আর হবে না, সেই জন্য এখানে আলুর ভিতরে ঢেলে দিয়েছি। তো আলুটাকে ভালো করে কষিয়ে আমি এখন এক সাইডে এই যে কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি, এখানে এক মুঠি চেয়ে একটু বেশি আর কি, বাড়ি থেকে আনা কলমি শাকগুলো খুবই ফ্রেশ, আর কলমি শাকটা আমার একটু পছন্দ আসলে, খেতে ভালো লাগে আর কি, আর কলমি শাক ভাজিটা বেশি ভালো, তারপরে একটু মাছের সাথে দিলে ভালোই লাগে খেতে যে কোনো শাক সবজি শাক আর কি। তো একটু ঢাকনা দিয়ে হ্যাঁ এখন আবার একটু উঠিয়ে না নেড়ে ছেড়ে দিচ্ছি ভিতরে যেন মশলাগুলি ঝাল মশলা এগুলি ঢুকে এর জন্য।
তো মোটামুটি রান্না হয়ে এসেছে। আসলে কলমি শাক রান্না হতে বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। তো এটাকে এখন চুলা বন্ধ করে দিব নেড়ে চেড়ে একটু। তো এই যে হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। অনেক টেস্টি একটা সবজি হয়েছে, ভাত ডাল আর সকালের মিক্সড সবজি ভাজি আছে, এটাই আজকের দুপুরের খাবার। তো এই যে আমি এই তরকারিটা খেতে ভালোই লাগে, আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই যে এটা হচ্ছে আমার রুমের যে আলমারিটা, এখানে দুইটা আলমারি, একটা চিকন পাতলা, এটা হলো আমি এক্সট্রা বানিয়েছিলাম। আর বাম সাইডে যেটা সেটা একটু বড়, মানে গভীরতা আছে ভালোই, তো সেটাও বানিয়েছি মানে ইয়ে দিয়ে, মিস্ত্রি দিয়ে। তো এখন আমি এই সাইডের পাতলাটা খুলে দেখাবো। এটা শুধু আমার আসলে সালোয়ার কামিজ রাখার জন্যই বানিয়েছিলাম। সালোয়ার কামিজ রাখাটা একটু মানে প্রবলেম হয়ে যায়, এই জন্য এইভাবে ভাঁজ করে রাখতে আমার থেকে মনে হয় আর কি সুবিধা। তো আমি নিচের তাকে একটু গরম জামা কাপড় আর কিছু তোয়ালে, কুশন কভার, যেগুলো একটু নতুন আর কি, সেগুলো রেখেছি। আর উপরেরটাতে হলো, এই সাইডে হলো কিছু আমার আর বোরকা, আর ডান সাইডে হলো ব্লাউজ, বাম সাইডে একটু বোরকার কিছু ক্যাপ ট্যাপ সহ এগুলো রেখেছি। বোরকা কিন্তু আমার অনেকগুলো, সেগুলো আসলে বড় একটা পলিথিনে আছে, এগুলো গুছাবো গুছাবো গুছানি হচ্ছে না। আর এগুলো হচ্ছে থ্রি পিস সব। এরপরে জায়নামাজ কিছু মানে এই ইয়ে আছে, কাঁথা চাদর, এগুলো আসলে আমি সাইডের যে আলমারিটা সেটার দুই কর্নারে দুইটা বক্স আছে, সেগুলো তো নিয়ে যাব। এইখানে আমার থ্রি পিস আরও কিছু আছে অন্য জায়গায়, সেগুলো আমি রাখবো। এর জন্য আসলে করবো করবো করে করাই হচ্ছে না, অনেক কাজের মাঝে আসলে এই কাজটা থেকে যাচ্ছে এরকম আর কি। তো এই আলমারিতে এইভাবে আমার থ্রি পিসগুলো ওইভাবে ভাঁজ করে রেখেছি। আর কিছু এক্সট্রা জায়নামাজ, তারপরে তোয়ালে, বিছানা চাদর, এগুলো এইভাবে রেখেছি। তো মোটা যেই জিনিসগুলো সেগুলো আমি পাশের আলমারিতে নিয়ে যাব। এখানে আমার শুধু থ্রি পিসগুলোই, ছোটোখাটো আইটেমগুলোই থাকবে এরকম আর কি। তো এটা বন্ধ করে দিচ্ছি, এখন পাশের আলমারিটা দেখানোর চেষ্টা করছি আর কি। এই শ্যুটটা আসলে আমি অনেক আগে করে রেখেছিলাম, আসলে আর দিব দিব দেওয়া হয়নি, আর আলমারিটা মানে গুছাবো এই জন্য এর আগ দিয়ে এটা শ্যুট করে নিয়েছিলাম। কিন্তু আলমারিও আর গুছানো হচ্ছে না আর দেওয়া হচ্ছে না। তো এখন রাইমা মুন্নি আপু উনি যেহেতু বললো, ভাবলাম যে আচ্ছা যেভাবে আছে ওইভাবে আমার ভিউয়ার্সরা দেখুক, ভালোটাও দেখবে খারাপটাও দেখবে, অসুবিধা নেই, বুঝবে আমার ভিউয়ার্সরা এই আর কি। তো এই কর্নারে এটাতে আমার চাদর সহ যে মোটা অংশ ইয়েগুলো আছে সেগুলো রাখবো, এখন খালি আছে মোটামুটি। আর কিছু অনেকগুলো কাঁথা আছে, সেগুলো আমার আরেকটা আমার ছোটো ছেলে মুনতাসিরের রুমের বক্সে রেখেছি, এখানেই ছিল, এগুলো নিয়ে গিয়েছি। তারপর পরের নিচেরটাই হলো আমার হাজব্যান্ডেরই জিনিসপত্র থাকে, এটা আগে ছিল, এরপরে আমি আমার হাজব্যান্ডের যে ড্রয়ার আলমারিগুলো গুছানো সেগুলো আমি দেখিয়েছি, এখন আর ওই এই অবস্থা নেই। তো এই পলিথিনটা রেখেছি আসলে আয়রনের কাপড় চোপড় ধুয়ে রাখার জন্য, তো এখানে রেখে দিই খালি হলে। আর এগুলো হচ্ছে আসলে উপর তাকে নিত্য ইউজের যে প্যান্ট ট্যান্ট এনে ভাঁজ করে রাখে, আর টুকিটাকে এসে আর কি। নিচে কিছু ব্যাগ রাখি, যেগুলো ছোটোখাটো ব্যাগ মাঝে মধ্যে লাগে, সেই জন্য হাতের কাছে যেন পাই, এটাতে এভাবে রেখেছি। আর এই ব্যাগটাতেও গরম জামা কাপড়, গরম জামা কাপড় এখানে আসলে অল্পই আছে, আর বড় একটা লাকিজে আমি ওয়াশরুমের যে ফলস ছাদ সেটাতে লাকিজের ভিতর রেখে দিয়েছি। তো এখানে ফার্স্টটা ড্রয়ার, একদম নিচের ড্রয়ারে আমার নিত্য ইউজের জামা কাপড়গুলো রাখি। আর এটাতে হচ্ছে, এই দুইটাতে হচ্ছে আমার হাজব্যান্ডের শার্ট প্যান্ট পাঞ্জাবি সহ যেগুলো আয়রন থেকে আসে সেগুলো এখানে রাখি। এই দুটো হচ্ছে ওনার। এইভাবে রাখি, এইভাবে রাখলে সুবিধাই মনে হয় এই জন্য। আমি যখন আমার নিজের ফ্ল্যাটে আলমারি ওয়াল আলমারিগুলো বানিয়েছি তখনও এইভাবে ড্রয়ার করে বানিয়েছি। তো এভাবেই রাখতে আমাদের থেকে সুবিধা মনে হয়, ড্রয়ারে রেখে এভাবে ভাঁজ করা থাকে। আর এই উপরের দুই ড্রয়ার হলো
আমার আগের ওই বাসাতে এরকমই ছিল, ওগুলো ডয়ারগুলো আরও বড় বড় ছিল। এগুলোতে হচ্ছে সবগুলো হিজাব, স্কার্ফ এই দুই ডয়ারে, আরও কিছু বাইরে আছে। তো এগুলো আসলে আমি এভাবে রাখতে একটু কমফোর্ট ফিল করি। অনেকভাবে অনেকবারই আমি আসলে হিজাব ওড়নাগুলো রাখার চেষ্টা করেছিলাম, তো কোনোভাবে আমার আসলে ভালো লাগে না, এভাবে রেখে দিই, মানে পরে এসে একটু শুকিয়ে ছোট করে ভাঁজ করে এভাবে রেখে দিই। তো একটু যদিও এলোমেলো আছে আসলে সব কিছুই, তো তারপরে আমার এইভাবে থাকে আর কি। যাই হোক, তো এই দুই ডয়ার অনেক হিজাব প্রায় অনেকগুলোই আসলে, তো মাঝখানে আমার হাজব্যান্ডের শার্ট প্যান্ট ডয়ার দুনোটাতে আর উপরে ডয়ার দুনোটাতে আমার হিজাবগুলো থাকে। এর উপরে যে আলমারিটা, এটাতে আমার শাড়িগুলো, তো শাড়ি সবগুলো ঝুলিয়ে রাখলে আসলে হয় না, এই জন্য কিছু শাড়ি আসলে ঝুলিয়ে রেখেছি, আর বাকিগুলো এইভাবে ভাঁজ করে একটার সাথে একটার উপরে একটা রেখে দিয়েছি। আর যে পার্সগুলো সেগুলো এখানে রেখেছি, কিছু ব্যাগ আমার পাশের ইয়েতে আছে আলমারিতে, তো এগুলোকে এইভাবে ঢুকিয়ে রেখেছি। আর ঝুড়িতে যেগুলো নর্মাল পার্স সেগুলো রেখেছি। তো এই যে এগুলো হচ্ছে নর্মাল এমনি পার্স, এভাবে এখান থেকে নিয়ে ইউজ করতে সুবিধা লাগে, এভাবে রেখে দিয়েছি আসলে। তারপরে এই বাম পাশের কর্নারটাতে এভাবে আছে এখনও খালি, ওগুলো আসলে গুছিয়ে ওই পাশ থেকে আনবো এই জন্য। আর এখানে আমার হাজব্যান্ডের মানে কোটগুলো এভাবে ঝুলানো ছিল, এরপরে আমি কিন্তু অন্যভাবে রেখেছি। তো সে ভিডিওটা আপনারা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের আইডিয়া হয়ে যাবে যারা দেখতে চান। আর নিচে কিছু আমার ব্যাগ আছে, তো এই তো আমার কাপড় চোপড় গুছিয়ে রাখার এরকম। তো আশা করছি একটুখানি হলেও আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।